মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন মিন জুমলা ওস্তাজুল ওলামা তলবা এজাম, আমার মুরব্বি বাবাজিরা, পর্দা নসীন পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অ্যান্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তার পরে পরে তাজদারে মাদিনা আহমেদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলে দ্বারা বি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক সবে বলি আমিন। আমার পূর্বে বহু ওলামায়ে দ্বীন নাত গজল ইত্যাদি পড়েছেন বা অনেকে বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেক সবে বলি আমিন। দুই রাত্রি ব্যাপী মাহফিল, আজকে তার শেষ বা বিদায় রাত্রি নাকি? জশনে দস্তারবন্দি, এত বড় মাদ্রাসা, এ এক বছর বাৎসরিক অনুষ্ঠান, সারা বৎসরে আপনাদের এক এক পয়সা এ মাদ্রাসায় লেগেছে, এই এক এক পয়সা খেয়ে মানুষ কেউ হলো কি না? সারা বৎসরের পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ দেখতে পাবেন যে আপনাদের দান বিফল যায়নি, আপনাদের সময় স্বার্থ অর্থ ইত্যাদি যত দিয়েছেন ফল হয়েছে না বিফল হয়েছে, এ টু জেড ইনশাআল্লাহ সারা বৎসরের ফলাফল কিছুক্ষণ পরে দেখতে পাব ও নুরানি মঞ্জার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য ধরে এই পবিত্র মাহফিলে শেষ অবধি থাকার হিম্মত দেখ সবে বলি আমিন। আজ আমরা এ পবিত্র মাহফিলে এসেছি, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আসার বসার, আল্লাহ পাকের কমপক্ষে একবার শুকরিয়া আদায় করি, প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের পবিত্র মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন। বেরাদার, মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাম মাওলানা মুফতি আজহারি সাহেবের মারফত এবং হুজুর আজিজ মিল্লাত হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুল আজিজ কালেমি সাহেব এবং হুজুর গুলজারে মিল্লাত হযরতুল আল্লাম মাওলানা ও মুফতি গুলজার আলম মিসবাহী সাহেব, আরও বহু ওলামায়ে দ্বীন উপস্থিত, প্রত্যেকের মহব্বতের টান আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। সবাই খুশি তো? খুশি আছেন না নারাজ? বেরাদার, যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন। আমরা মুসলমান, ভারতের অবস্থা খুব একটা ভালো নাই। আমরা যখন বাংলা স্কুলে পড়তাম, পড়েছিলাম মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখনো আমরা ভাই ভাই আছি, থাকবো ইনশাআল্লাহ নাকি? উনার দোকানে আমি যাই, আমার দোকানে ও আসে, একই কাপে শুধু গরম পানিটা দিয়ে এদিক ওদিক করে দেয়, একটাই কাপ, ও চা খায় আমিও খাই, শুধু গরম পানির ফের। বেরাদার, বাইরের আগুন আমাদের পশ্চিমবাংলায় জ্বলবে না, জ্বলতে দেব না ইনশাআল্লাহ। আমরা ভাই ভাই ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। বেরাদার, আমরা মুসলমান জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারি না। মু সালমান, মু ইয়ানি মোহাম্মদ, সালমানে প্রতি, মান কথার অর্থ ইমান, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইয়ানি আল্লাহ এন্ড আল্লাহর রাসূলের প্রতি, যার ইমান তারই নাম মুসলমান। আমরা মুসলমান ইমানদারের বেটা, ইমানদারের বেটি, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন প্রত্যেককে ইমানি হালতে, ইমানি মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল করুক সবে বলি আমিন। বেরাদার, ভাবতে অবাক লাগে, আমরা জানি সবই, পালন করতে পারি না। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমি দুইটা জাতকে দুনিয়াতে পাঠালাম, এক নম্বরে জিন, দ্বিতীয়ত ওয়াল ইনসান, ইনসানকে। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, মাবুদ কেন পাঠালেন, কি দরকার? আল্লাহ পাক মধুর এনসার দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। বেরাদার, মায়ের পেটের ভেতরে যখন ছিলাম 120 দিন লাগলো বেরাদার, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আকার তৈরি হতে 4 মাস, মায়ের নাভিত্তারের সঙ্গে আমার ওই ডিম্বাশয়ের নাভিত্তার মাইনাস প্লাস করে জয়েন্ট করলেন, আল্লাহু আকবার। মেয়েদের মাসে মাসে একটা অসুখ হয়, সে অসুখটা বন্ধ হলো ওই নাভিত্তারের ভেতর দিয়ে ওই ডিম্বাণুতে গিয়ে তিল তিল করে আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে তৈরি করলেন। 120 দিন, 4 মাস 5 মাসের মাথায় প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবার, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে কি করবা? এনসার দিয়েছিলাম আল্লাহ দুনিয়াতে গিয়ে, ইল্লা লিয়াবুদুন, তুমি যে তোমার ইবাদতের জন্য পাঠাচ্ছ আমি তোমারই ইবাদত করব। বেরাদার, দুনিয়াতে আসলাম, আসার পর 1 বছর 2 বছর 5 7 10 12 14 15 বছর 80 বছর 90 120 বছর মসজিদের কটা পিলার জানলাম না, মাদ্রাসার কটা খুঁটি বুঝলাম না, ওলামায়ে দিন কাকে বলে মানে মতলব কিছুই জানলাম না, কেবলা কোন দিক শিখলাম না। আল্লাহ একবার, এক বান্দা অপর বান্দার সঙ্গে ওয়াদা করে যদি ওয়াদার ফেলাফ করে তাকে গাদ্দার বলা হয়, শরীয়তের ভাষায় তাকে মোনাফিক বলা হয়। এখানে স্বয়ং স্রষ্টার সঙ্গে ওয়াদা করেছি, যদি আমরা সেই সিস্টেম মোতাবেক না চলি তাহলে কোন খাতায় নামটা যাবে? বেরাদার, ভাবতে অবাক লাগে, তবে আমরা মুসলমান দল মত নির্বিশেষে পবিত্র মাহফিলে এসেছি, এত বড় মাদ্রাসাতে। আল্লাহ একবার, আল্লাহ পাক এ মাহফিলের বিনিময়ে আমাদের প্রত্যেককে মাসুম বানায়া দেয়, একসাথে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, ভাবতে অবাক লাগে, জানি সব পালন করতে পারছি না। মদিনা শরীফে দেখলাম, আহারে, আমার বাপ মা ভাই বোন ইত্যাদি মারা গেলে কবরস্থানে দাফন করে দেওয়ার পর চলে আসি, সদ্দা হলে রাত 8টা 9টা 10টা 12টা ভয়ে কেউ যেতে চায় না, শিয়াল ধরে নেবে, কেউ ধরে রেখে দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের বাহানা। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান, যেই কবরস্থানে একবার ঢুকে গেলে একিন দিলে যদি ও থাকে, আল্লাহু আকবার, বের হওয়ার ইচ্ছা জাগবে না। যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে, কিছুই নাই, চোখটা আর নাকটা যতক্ষণ অবধি খোলা সবই আমার আপনার, এ চোখ আর নাক বন্ধ আপনার শরীরের কাপড়টাও আপনার না, সবই খুলে নেবে। সবচাইতে কম দামি কাপড় বিনা সেলাই করে লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে, ঠিক কিনা? বেরাদার, অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাম্মদিন সাল্লো আলা মোহাম্মদ, হরদম জোবা জালি মোবারক, দেখিলে এক নজর জালি মোবারক, দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো মদিনাওয়ালা,
ওগো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার, দাও গো রসূলুল্লাহ দিদার, দাও গো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, হবে না? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে। হ্যাঁ, অনেকে বলে মন ভরে না, আমি যখন গেলাম একবারের জায়গাতে তিনবার, আহারে সবচেয়ে গুম্বদ দেখবো আর মন ভরবে না, এটা কোনোদিন হয়? মন তো ভরছে ইয়া রাসূলুল্লাহ, আরো দিদার চাইছি তেরা দার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার, দাও গো রাসূলুল্লাহ দিদার, দাও গো ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হ্যাঁ দিদার, দাও গো রাসূলুল্লাহ দিদার, দাও গো ইয়া হাবিবুল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। ও গো রাফুর রহিম, ও গো গাফুরুর রহিম করো করুণা, ও গো গাফুরুর রহিম করো করুণা দিদার, দাও গো রাসূলুল্লাহ দিদার, দাও গো হাবিবুল্লাহ। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি মাশহুর ও মারুফ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেককে জানি, দেখেন আমরা কোন নবীর উম্মত, কত বড় ভাগ্যবান, আল্লাহু আকবার। এ ভাগ্যের জোরে আখেরি পয়গম্বরের উম্মত উম্মতি হয়েও ভাগ্যকে হারিয়ে ফেলছি, কোথায় আছি ভাবতে অবাক লাগে। দেখেন কোন নবীর আমরা উম্মত। হুজুরে আকাদ্দাস রাসূলের দ্বারা বি একদিন বসে আছেন, বসে থাকতে থাকতে হযরত মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আছে, আল্লাহু আকবার। বিশ্ব নবী বসে থাকতে থাকতে মা আয়েশা সিদ্দিকার দিকে হেলান দিলেন। মা আয়েশা সিদ্দিকা দেখছে বিশ্ব নবী বুঝি ক্লান্ত, এমন ভাবে বসলেন বিশ্ব নবী সার মোবারক মা আয়েশা সিদ্দিকার কোল মোবারক ইয়ানি জাং মোবারকের উপরে রাখলেন। বিরাদার, বিশ্ব নবী মস্তক মোবারক রাখলেন হযরত মা আয়েশা সিদ্দিকার জাং মোবারকে। বিশ্ব নবী দেখছেন মা আয়েশার দিকে, মা আয়েশা সিদ্দিকা দেখছেন রাসূলের দ্বারাবীর দিকে। দেখেন কি রকম মহাব্বত, কোন নবীর আমরা উম্মত, ভাবতে অবাক লাগে। ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়েও আমরা কাজে ক্ষেত্রে সময় সাপেক্ষে ভাগ্যকে কাজে লাগাতে পারছি না, বিরাদার কমজোর আমরা। বিশ্ব নবী মা আয়েশার দিকে দেখছে আর মুচকি মেরে হাসছে। তো মা আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে মাফ করবেন, যদি কোনো ভুল হয়ে গেছে ক্ষমা করিয়েন, আপনি কেন হাসছেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, নিশ্চয়ই বুঝি আমার কোনো ভুল ভ্রান্তি হয়েছে বলে আপনি হাসছেন। বিশ্ব নবী বললেন না আয়েশা, তোমার কোনোই ভুল হয়নি, কিছুই ভুল হয়নি। বিশ্ব নবী মুচকি মেরে হাসছে। মা আয়েশা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, বুঝে উঠতে পারলাম না নবী গো, নিশ্চয়ই কোনো ভুল ভ্রান্তি হয়েছে বলেই আপনি হাসছেন।
আল্লাহ রাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রে কোনো ভুল ভ্রান্তি হয়নি হয়নি হয়নি, আমার মনে পড়ে গেল যেদিন আমার বাপ মা ছিল না, মক্কা নগরে এতিমহালে আমি একা একা ঘুরে বেড়াতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নিজের বংশের লোকেরা আমারে জাদুঘর বলে প্রচার দিত, আমার আল্লাহ পাক বলতো হাবিব কেউ তোরে মানুক আর নাই মানুক, আমি আল্লাহ তোরে মানি, এ হাবিব লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, হাবিব গো টেনশন নিয়েন না নিয়েন না নিয়েন না, আমার আল্লাহ পাক জিব্রাইল মারফত আমার কাছে খবর পৌঁছাতো, কিছুদিন এইভাবে চলার পরে মক্কার আবু হালা ইবনে মাসুদের বিবি যার নাম মা খাদিজাতুল কুবরা যখন জানতে পারলো মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে আল আমিন নবী আছে, বাপ নাই মা নাই, মা বাপারা সন্তান এতিম হয়ে ঘুরে বেড়াই, মানুষজন সবাই ঠাট্টা করে, সেদিন মা খাদিজাতুল কুবরা রাস্তা থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে মক্কার বাদশা বানিয়েছিল, আয়েশা রে সেদিন আমার মুখে এমন হাসি ফুটেছিল, আজ পুনরায় তোমার কোল মোবারকে যখন আমি সার মোবারক রাখলাম তোমার দিকে তাকিয়ে আমার সেই পুরাতন কথা মনে পড়ে যায়, খাওয়া এসা আজকে আমি অনেক খুশি অনেক খুশি, আয়েশা টেনশন নাই, আয়েশা আমি আজকে অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব, সুবহানাল্লাহ, আয়েশা আজকে আমি অনেক খুশি, আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেব, দেখেন স্বামী স্ত্রী দোজাহানের বাদশা রাসূলের দোয়া রাবি এবং সবচাইতে কম বয়স মা আয়েশা সিদ্দিকা, আল্লাহু আকবার, বিশ্ব নবী বলছেন আয়েশা কি চাও বলো কি চাও, বেরাদার বন্ধুগণ মা আয়েশা সিদ্দিকার বিবেক বলতে লাগলো আল্লাহ গো না চাওয়াতেই রাসূলের দোয়া রাবিকে পেয়ে গেছি, না চাওয়াতে আল আমিন নবী পেয়ে গেছি, না চাওয়াতে দোজাহানের বাদশাকে পেয়ে গেছি, আর কি চাইবো বুঝে উঠতে পারছি না গো আল্লাহ, আমার তো বয়স কম কি চাইবো, আমার বিবেক বুদ্ধিও হয়তো ততটা হয়নি, আমি কি চাইবো, এমন কিছু চাইলে যদি বিশ্ব নবী নারাজ হয়ে যায়, না 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 আমি নিজে মনে চাইবো না, নিশ্চয় আমাকে কাউরি কাছে পরামর্শ নিতে হবে, এ বেরাদার বন্ধুগণ আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা টেনশন না নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একবার অর্ডার দেন, আপনার যদি অনুমতি পাই আমি কি কাউরি কাছে পরামর্শ নিতে পারি, হ্যাঁ আয়েশা পরামর্শ নিতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, এক পা দু পা করতে করতে মনে মনে ভাবলেন দিস ইজ মোমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার আমি কার কাছে পরামর্শ নেব, মনের মধ্যে জাগলো আমার আব্বা জানতো জিন্দা আছে, বাপের কাছে গিয়ে পরামর্শ নি, একটু আওয়াজটাকে যাচ্ছে টেনে নিল বসিয়ে দিচ্ছে, একটু ক্লিয়ার করবেন যাতে না বসে, হ্যাঁ আজ আমি যদি আমার স্ত্রীকে বলি বিবি রে খুব ভালো আমি আজকে অনেক খুশ কি চাই, কিংবা আমার ভাইদের মধ্যে যদি কেউ বলে ওই রমজানের মা কি আব্দুল জাব্বারের মা কি চাই বলো, তো আমার মনে হচ্ছে না ভাঙবেন না আওয়াজটা যাতে ডবল ডবল না হয়, বিরাদার গিয়ে বললেন বিবি বলো কি চাই, তো আমার মনে হয় বর্তমান সিচুয়েশন মোতাবেক পরিস্থিতি মোতাবেক স্ত্রী চট করে বলে উঠবে যে কিছু চাই না একটা বারকা মোবাইল চাই, বর্তমান সিস্টেম মোতাবেক যা যুগের পরিস্থিতি নাকি, তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা মোবাইলও রাখে না মোবাইলও চাই না, আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে শান্তিতে থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন, দেখি বাপের কাছে গিয়ে পরামর্শ নিয়ে কি বুদ্ধি নেবে,
হযরত মা আয়েশা সিদ্দিকা এক বা দুপা করতে করতে গিয়ে নিজের বাপের বাড়ির কাছে পৌঁছে গেলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি তোমার বেটি। দরজা খোলো গো আব্বা। হুজুর দরজা খোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইয়্যেদনা আবু বকর সিদ্দিক দরজা খুললেন, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে ঢুকলো, সালাম কেলাম হয়ে গেল। আল্লাহু আকবার ঘরের ভেতরে গিয়ে বসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বেটির দিকে দেখে, আয়েশা আজকে তোমার মনটা যেন কেমন কেমন লাগছে, যেন তোমার পাসিনা বয়ে যায়। মনটা কি খারাপ? কেউ কিছু কি রাস্তায় বলেছে? বলো বলো বেটি, কি হয়েছে বলো? মনের মধ্যে কোনো দুঃখ নাকি? আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর, মনের মধ্যে কোনো টেনশন নাই, টেনশন নাই গো আব্বা হুজুর। আজকে আমি অনেক খুশি আছি গো আব্বা, একটা পরামর্শ নেওয়ার জন্য এসেছি। বেটিরে কি পরামর্শ চাই বলো? আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর গো, আমি আর আমার বিশ্বনবী রাসূলের দ্বারা বি একসঙ্গে ছিলাম। বিশ্বনবী আমার কলম মোবারকে মস্তক মোবারক রাখলেন, আচানক হেসে ফেললেন, মুচকি মেরে হাসতে লাগলো। আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গোস্তাকি হলে মাফ করবেন, কি চাইছেন? আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আয়েশা আমি আজকে অনেক খুশি, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। আব্বা হুজুর গো, আমি মনে ভাবলাম আমার তো বিবেক বুদ্ধি কম, আমার বয়স কম, আমি না চাওয়াতে রাসূলের দ্বারাবিকে পেয়ে গেছি। আব্বা হুজুর এখন কি চাইবো? পরামর্শ নেওয়ার জন্য আসলাম। আব্বা গো, আপনি যদি একটু পরামর্শ দেন, আমি বিশ্বনবীর কাছে গিয়ে বলবো। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? চলবে না ছেড়ে দেবো? চলবে? কেউ তো বলবে না, কিন্তু বলবে যে চলুক এই নাকি? সুবহানাল্লাহ, হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাদ্রাসা ফাসিহি মদিনাতুল উলুম নাকি? ও মাদ্রাসা ফাসিহিয়া গাউসিয়া মদিনাতুল উলুম, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, মাদ্রাসা গাউসিয়া ফাসিহিয়া মদিনাতুল উলুম, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ পরামর্শ নিতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বেটিকে জড়িয়ে নিয়ে বলে, আয়েশা কি পরামর্শ দেব শুনো? বিশ্বনবীর সঙ্গে আমি সব সময় থাকতাম, সুখে দুঃখে ভালো মন্দ যুদ্ধ জিহাদে সব সময় ছিলাম। কবে বেটি রে, একটা জায়গাতে আমি নবীর সঙ্গে ছিলাম না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গাটা হলো মেরাজের রাত্রি, ওই মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন দোজাহানের বাদশা জিব্রাইল আমিন ছিল। বুর্রাকে উঠে কিছু দূর গেল, তারপর বুর্রাক আর গেল না, রফ রফ চলে আসলো, তাতে চড়ে গেল। কুদরতি যানবাহনে অনেকে গিয়েছে, আল্লাহু আকবার, অনেকগুলিতে গিয়ে সিদরাতুল মুনতাহা সাতবক আসমান পাড়ি দিল। আল্লাহু আকবার, আর সে মোয়াল্লা দেখলো, ফাঁড় শুদ্ধি গেল, জান্নাত জাহান্নাম দেখলো, আল্লাহর সঙ্গে দিদার করলো। ওই দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, বেটি আয়েশা কি চাইবা বলো? ওই তিন কথার মধ্যে একটা জানতে চা। সুবহানাল্লাহ। এ বিরাদার, হাম কিসি সে কম নেহি জামানা। কেউ আগে ভাগছে তো পেছনের লেজ ধরে কেউ টানছে, ভালো কেউ দেখতে পারে না। আজ অবস্থা কিন্তু ডেঞ্জার। দেখেন কি বলতে চাইছি, কোন নবীর আমরা উম্মত? আল্লাহু আকবার, ভাবতে অবাক লাগে। আল্লাহর হুকুম হয়ে গেল, যাও যাও বিশ্বনবীকে গিয়ে বলবা, ওই তিনটার মধ্যে একটা কথা জানতে চাই। যখনই আল্লাহর হাবিব তোমাকে বলবে, ওই কথাটা এসে আবার আমাকে বলবা। দেখেন, বাপ হতো এসা। আজকে যদি আমার স্ত্রীকে আমি বলি অন্যেরটা দেব না, কেউ হয়তো রাগ করবে। স্ত্রীকে যদি বলি, বিবি রে আজকে অনেক খুশি, কী চাও বলো?
তো বিবি যদি বাপের কাছে পরামর্শ নিতে যায় তো মনে হয়, আমার মন বলছে বর্তমান সিস্টেম মোতাবেক, আমার শ্বশুর মনে হয় বুদ্ধি দিবে যে শুন মহাসাহেব তো বাপের একটাই বেটা, ভাই বোন কেউ নাই, আবার মতো ঘুরে বেড়ায়, কখনো মুর্শিদাবাদ, কখনো কালিয়াচক, কখনো দিনাজপুর, কখনো মালদা, বারে বারে অ্যাক্সিডেন্ট হয়, বাঁচবে কিনা গ্যারেন্টি নাই, যা জমি আছে তোর নামে লিখে নিবি। ঠিক বললাম না ভুল গো? বর্তমান সিস্টেম মোতাবেক আমার শ্বশুর হয়তো, আমার মনে হচ্ছে, বুদ্ধি দেবে যে যাও জমিগুলা তোর নামে লিখে নিবি, কোনো গ্যারেন্টি নাই কি হবে না হবে। কিন্তু দেখেন সাহাবিয়ে রাসূল কি বুদ্ধি দিলেন, বেটি রে না চাওয়াতে দোজাহানের বাদশা পেয়ে গেছো, আর কি চাই, যাও তুমি গিয়ে বলবা মেরা আজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, একটা জানতে চাই, ধন সম্পদ লাগবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা একবার দুপা করতে করতে বাড়ি পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া আলাইকুমুস সালাম, বলো বলো আয়েশা কি চাও? আয়েশা আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ না চাওয়াতেই আপনাকে পেয়ে গেছি, আর কিছুর দরকার নাই, তবে নবী গো মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, আমার বিশ্বাস সত্য আপনার মেরাজ। ইয়া রাসূলুল্লাহ ওই মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথা দুনিয়ার কেউ জানে না, তবে আপনার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। বিশ্বনবী মুচকি মেরে হাসছে আর মা আয়েশা সিদ্দিকার দিকে দেখছে আর বলছে, আয়েশা এ বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাপ দিয়েছে, তোমার পিতা ছাড়া এ বুদ্ধি কেউ দিতে পারে না। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি হলে ক্ষমা করবেন, আমি কার কাছে যাব পরামর্শ নিতে, আমি আমার আব্বার কাছেই গিয়েছিলাম। আয়েশা তোমার আব্বা খুব সরল মনের মানুষ, আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো আমার আল্লাহ পাক আমাকে বানিয়েছিলেন, জানিয়েছিলেন শোনো হাবিব দুনিয়ার বুকে দুই দুশ্মনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুই ভাঙা মনকে যে মিলিয়ে দেবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আয়েশা রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ কথা আমাকে জানিয়েছিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত মা আয়েশা সিদ্দিকা মনে ভাবলো এ খবর আমার বাপকে গিয়ে বলতে হবে, সামান্য এটা কথা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা আয়েশা মনে ভেবেছিল নিশ্চয়ই কোনো ভারী কথা হবে, কিন্তু এ তো মনে হয় সামান্য কথা। মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে দৌড় মারলেন আব্বার কাছে, আব্বা হুজুর গো আসসালামু আলাইকুম আব্বা জান। একটা জানতে চাই, আল্লাহ একবার আল্লাহ একবার, আমার হাবিব বলেছে আয়েশা ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো দুই দুশ্মনকে যে এক করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুই জনার ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, আয়েশা বিনা হিসেবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক ভাসাই কেঁদে যারে যারে হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর খুশির সংবাদ বললাম, অজানা জিনিস জানালাম, আপনি কাঁদছেন কেন গো আব্বা জানতে চাই? কাঁদিয়েন না কাঁদিয়েন না কাঁদিয়েন না। হযরত আবু বকর সিদ্দিকের কান্না বন্ধ হয় না, আল্লাহু একবার কান্না বন্ধ হয় না। মা আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেল, আমি আব্বাকে জীবন চাইতে ভালোবাসি, আমার
আব্বা যান চোখের পানিতে বুক ভাসাই, মা এসাও চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। কিছুক্ষণ পরে আই রাতে মা আয়েশার দিকে যখন বাপের নজর পড়ল, বেটি আয়েশা গো কেন কান্দো মা বলো, কি হয়েছে মা কেন কান্দো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা গো আমি তো খুশির সংবাদ দিলাম, এ খুশির সংবাদ শুনে আপনি কেন কাঁদতেছিলেন জানতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়াল শায়াদেনা, মাওলানা মুহাম্মদ শায়াদেনা, শফিয়ানা নবিয়ানা মুহাম্মদ বদর গুজা অল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যার সম্মান বাড়াবে কেউ ঘটাতে পারবে না, আল্লাহ যার ঘটিয়ে দেবে কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিকের বেটি আওয়াজ দিতে লাগলো, আব্বা হুজুর গো কেন কাঁদতেছিলেন জানতে চাই জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি রে আমি এই জন্য কাঁদতেছিলাম, আমার হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম বলেছে দুইজনের ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, দুই দুশ্মনকে এক করে দিলে জান্নাত। আয়েশা আমি তার উল্টাটা ভেবে কাঁদতে আসি, দুই দুশ্মনকে এক করলে যদি জান্নাত হয়ে যায়, দুই ভাঙা মনকে জয়েন করলে যদি আল্লাহ জান্নাত দেয়, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আয়েশা তার উল্টা ভেবে কাঁদছি, কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, এ আয়েশা কেউ যদি কাউরি জয়েন ফ্যামিলি ভেঙে দেয়, দুই দোস্তের মধ্যে যদি কেউ দুশ্মনী লাগিয়ে দেয়, তাহলে তার হিসাব কি হবে? আয়েশা আমার বিবেক বলছে ভাঙা মনকে জয়েন করলে যদি জান্নাত হয়ে যায়, দুই দুশ্মনকে এক করলে যদি জান্নাত হয়ে যায়, আমার মন বলছে যদি দুই বন্ধুকে কেউ জুদা করে, দুই দোস্তকে কেউ যদি দুশ্মনী লাগিয়ে দেয়, তাহলে হয়তো বিনা হিসেবে জাহান্নাম হয়ে যেতে পারে। উল্টাটা ভেবে আমি চোখের পানিতে বুক ভাসাই। আল্লাহ পাক বুঝার জন্য মানুষকে সিস্টেম করলেন হেদায়েতের জন্য। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহ একবার আল্লাহ একবার। হযরত আবু বকর সিদ্দিক যখন এই আওয়াজ তুললেন, মা এসা সিদ্দিকা দেখছে সত্যি তো, এক পা দু পা করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক নবী গো। আমি যখন আমার আব্বাকে এ খবর বললাম চোখের পানিতে বুক ভাসাই, আমার আব্বা বরং উল্টা আওয়াজ দিয়েছে, বেটি আয়েশা জানি না তোমার বাপ আবু বকরের ব্যথায় কত মানুষের মন ভেঙেছে, এ আবু বকরের আঘাতে কতজনের দিল টুটে গেছে, জানি না এ আবু বকরের কি হাল হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান তার উল্টা ভেবে কাঁদতেছিলেন, আয়েশা ডিটেলসে বলো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আব্বাকে যখন গিয়ে বললাম দুই জনের ভাঙা মন জয়েন করলে জান্নাত হয়ে যাবে, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, দুই দুশমনকে এক করলে জান্নাত, আমার আব্বা জান চোখের পানিতে বুক ভাসাই, নবী গো আমি যখন জড়িয়ে বললাম আমার আব্বা হুজুর
বললেন বেটি রে ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, ভাঙা মনকে জয়েন করলে জান্নাত, দুই দুশ্মনকে এক করলে জান্নাত। যদি কেউ কাউরি মন ভেঙে দেয় দুশ্মনী লাগাই আর হিসাব কি হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাইসা সিদ্দিকার কলিজা দদ্দর করে কাঁপতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমার আব্বা জানের নেকি কত, আমার আব্বা জানের কি হিসাব? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে আয়েশা রে তোমার বাপের সমস্ত নেকি যদি এক পাল্লাই করা হয়, আমার সমস্ত সাহাবী রাসূলের নেকি যদি এক পাল্লাই করা হয়, নেকির ভারী সমস্ত সাহাব নেকি গুলা যদি এক পাল্লাই করা হয়, দুনিয়ার সমস্ত সাহাবিদের নেকি যদি এক পাল্লাই করা হয়, তবু তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দুজন হলো শ্বশুর আব্বা, দুজন হলো জামাই বেটা। ওই সবচেয়ে কুম্বাদের ভেতরে দুই শ্বশুর আব্বা এক এবং দ্বিতীয় সাহাবী রাসূল বিশ্ব নবীর সঙ্গে রয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল এ বিরাদার বন্ধুগণ, ফ্রিমা ফ্রিমা ইনকে ভেবে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি, বিশ্ব নবী বলেছিলেন আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জান্নাতি মানুষ হয়ে যদি এত বড় ভয় করে, আমি আপনি কোন সাগের মশলা? আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমার সমস্ত দুনিয়া বিধান সম্পত্তি চাহিদে দিয়ে দাও আমি আল্লাহ দিয়ে দিতাম, আমার বন্ধু যদি চাইতো আল্লাহ 500 তলা বিল্ডিং করে দাও আমি আল্লাহ করে দিতাম, আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমাকে অট্টালিকার পাহাড় দিয়ে দাও আমি আল্লাহ দিয়ে দিতাম, আমার বন্ধু টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্ব নবী রাসূলের দ্বারা বিয়েলাম দিলেন, এই উম্মত উম্মতিরা আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না জাহিরিতে, আমি যদি চাইতাম আল্লাহ গো আমার সমস্ত দিয়ে দাও আল্লাহ পাক দিয়ে দিত, আমি কিছুই চাইনি শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মত উম্মতিরা আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু ছিল আমার বাড়িতে মহব্বতে ভরা। কিরকম মহব্বত ছিলেন বিশ্ব নবীর বাড়িতে! আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজ বর্তমানে হাম কিসি সে কাম নেই জামানা, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, মা বোনের সঙ্গে মিল নাই, আত্মীয় পাড়া পড়োশী ইত্যাদি রিশতেদার একে অপরের দুশ্মন হয়ে সেজে গেছি। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুন, সবে বলি আমিন। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা ভারী ঘাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি আমা খালবিন, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে, যে বেশি বেশি ভালোবাসবে সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। হে বিরাদার, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিন, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে, যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। এই ইমানি মাহফিলে
ইমানের পরিচয় দিয়ে মাদ্রাসা গৌসিয়া আসিহিয়া মদিনাতুল উলুম সোসাইটির দিকে লক্ষ্য করে ফ্রি মাইন্ডে পাঁচজন বাপ মহব্বতে খুশির সাথে মাত্র 10,000 টাকা করে টাকা পবিত্র মাহফিলে দেখতে চাই নবীর মহব্বত না টাকার মহব্বত আমি 10,00,000